কোম্পানি হচ্ছে BU11 ব্যাস্টন রাইডিং প্রোটেক্টিভ জ্যাকেট রেড কালার, এল সাইজ অর্ডার করেছিলাম। এখন পারফেক্টলি আসবে কিনা আন্ডার পকেট আছে, হেলবো গার্ড করা আছে উপরে, ওয়েট ফুল আছে, পিছনে ব্যাস্টনের ট্যাগ মারা আছে, আর পিছনে সুন্দর করে গার্ড করা আছে। এইভাবে একটা লম্বা নিচের গার্ড, সাইকেলের সিট টাইপ অনেকটা। আর ভেতরে পুরোটা একটা চেন কভার করা আছে, এটা স্টার্ট হবে এখান থেকে। চেনটা যদি খুলি রেন লাইনার, তাহলে এটা রেন জ্যাকেটটা এখান থেকে আলাদা হয়ে যাবে। যদি আমার মনে হয় খুব গরম লাগছে, রেন আমার দরকার নেই, এটা আমি টোটালটাকে আলাদা করে দেবো। এইভাবে একদম ভেতর থেকে হাতের সাথে অ্যাটাচড আছে, টেনে বেরিয়ে যাবে, এরকম ভাবে টোটালটা বেরিয়ে যাবে। এটা আলাদা হয়ে গেল রেন পড়ে। আমি যদি চাই না, রেন দরকার নেই আমার, ন্যাচারাল আমি উইথ গার্ড, এই গার্ড সো হচ্ছে আমি করতে পারবো। এটা কোম্পানি কি জন্য দিচ্ছে আই ডোন্ট নো, ওটা মেবি ইউজ করার পর বোঝা যাবে। আদারওয়াইজ এখানে মিনি পকেট আছে একটা, এখানে দুটো একটা বড় পকেট আছে, এছাড়া এখানে একটা সাইডে ছোট পকেট আছে, যেটা একদম লম্বা আপ টু জ্যাকেট পর্যন্ত চলে গেছে। ওভারঅল গুড প্রোডাক্ট, নাইস গুড কোয়ালিটি। আর আমি এল সাইজ অর্ডার করেছিলাম, আর হ্যাঁ এল সাইজই দেওয়া হয়েছে। আর বাইরেও দুটো পকেট পাচ্ছি আমি। এখানে মোটামুটি 6 ইঞ্চির একটা ফোন আরামে রাখা যেতে পারে ফর ইনস্ট্যান্ট পারপাস। আর আমি হাত যদি আমার লুজ মনে হয়, কজ এখানে হেলবো গার্ড আছে, যার জন্য এখানে টাইট লুজ করারও আমি একটা সুন্দর ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি। ওটা আমি আমার হাতের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো। ব্যাকে কোম্পানির সুন্দর লোগোর সাথে পেয়ে যাচ্ছি নিচে টাইট আর লুজ করার, যাতে গায়ে স্পিডে থাকাকালীন জ্যাকেট আমার উড়ে না, প্রবলেম ক্রিয়েট না হয়, তার জন্য সুন্দর ব্ল্যাক রেডের কালারের সাথে ওভারঅল ম্যাক্স প্রোডাক্ট।